রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। আজকে আমরা দেখব পুরনো কিছু স্মৃতি, গত বছর পিট পুকুরে মাছ ধরার কিছু দৃশ্য, যখন দুটো পুকুর একসাথে খোলা হয়েছিল সেই পুকুরে মাছ ধরার কিছু দৃশ্য দেখব, কিছু কাতলা মাছ ধরা। দেখতে পাচ্ছেন শীতের সকাল, শীতকালে সব শিকারীরা এসেছেন মাছ ধরবেন এবং অলরেডি একটি মাছ লাগিয়ে ফেলেছেন, মাছ সেখানে খেলানো হচ্ছে। তো দেখতে থাকুন এরকম কিছু কাতলা মাছ ধরার ভিডিও শীতের সকালে। ও বাবা, ও পিন্ডি চটকে গেছে, ফতনে ফতনে হয়ে গেছে। ছোট মাছই তো ঝামেলা করে বেশি। ওটা এখন বোধহয় 11 নম্বর সিট তো এটা। ওই পাশ দিয়ে বার করতে হবে। মাছটা ছিল না, সব 1200 ছিল, 1200-র নিচে কোনো মাছ ছিল না, ওই কারণেই চোটের দাগ আছে। এটা নতুন চটাই তো, এই দেখুন নতুন চট, নতুন চট, এখনো লাল হয়নি। যেহেতু সিটও হচ্ছে, ব্যাপারটা কি সিটটাও তো হচ্ছে না। দুটো পুকুরেই খাচ্ছে, হ্যাঁ ওপারে তুললো তো দুটো, ওদিকেও খাচ্ছে এদিকেও খাচ্ছে, কি খাচ্ছে জানি না, আমিও যাবো যাইনি, সিটও তো হয়নি, সিটও তো হয়নি, সিটও হয়নি। যখন জাল দিল তখন এই চোটগুলো ছিল না। মাছ ট্যাঙ্কে এসেছে, ট্যাঙ্কের ওই তো ট্যাঙ্কের দাগ, এটা
এই সাইডে ট্যাঙ্ক আছে ধান হয় ভালো চোট খেয়েছে ভালো মতো উপাসটা সলিড চোট খেয়েছে তাহলে এই মাছটা আমার হচ্ছে রিসেন্ট দিয়েছে এই মাছটা তো অনেক রিসেন্ট দিয়েছে এর আগে ছিল না এই যে না না এর ঘা হয়েছে এর ঘা হয়েছে এইটা ট্যাঙ্কের চোট হতে পারে ওটা ঘা হয়েছে ঘা হয়েছে মাছটা দেখে 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 না ফুলে না বিয়তো না ও না বেনা